আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। দর্শক, ব্রাজিলের তরুণ খেলোয়াড়দের মধ্যে অন্যতম সেরা একজন ফুটবলার হবে পালমেইরাসের 17 বছর বয়সী প্রতিভাবান এস্তাদিও উইলিয়ন মেসিনহো। মূলত এস্তাদিও উইলিয়নকে দলে ফেরাতে ইউরোপের অনেকগুলো দল লড়াই চালালেও শেষ পর্যন্ত কারা টিকে আছে এবং এস্তাদিও উইলিয়নের বিস্তারিত যে ডিটেলসটা আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। মূলত পালমেইরাসের 17 বছর বয়সী ব্রাজিলিয়ান প্রতিভাবান এস্তাদিও উইলিয়নকে সাইন করানোর রেস থেকে আপাতত সরে এসেছে এস্তাদিও উইলিয়নের স্বপ্নের ক্লাব বার্সেলোনা। ব্রাজিলিয়ান বিশ্বস্ত শো গ্লোবোর মতে এস্তাদিওকে নিতে পালমেইরাসকে 60 মিলিয়ন ইউরো দিতে হবে বার্সাকে। বার্সা এখন এই মূল্য দিয়ে তাকে নিতে আগ্রহী না। বার্সা প্রথমে এস্তাদিওর ব্যাপারে আগ্রহী ছিল, কিন্তু তারা রিলিজ ক্লজ এবং তার পজিশনের লামিয়া লিয়ামেলের মতো একজন উজ্জ্বল প্রতিভাবান থাকায় তারা আগ্রহ হারিয়ে ফেলেছে। এস্তাদিওকে নেওয়ার লড়াইয়ে বর্তমানে পিএসজি আছে সব থেকে এগিয়ে। এমবাপ্পে আগামী মৌসুমে ক্লাব ছাড়ার পর তাদের কোচ এনরিক তরুণদের নিয়ে একটি প্রজেক্ট শুরু করতে চান এবং তিনি বিশ্বাস করেন যে ব্যারেলদোর মতো এস্তাদিওকেও রাজি করাতে পারবেন সেই প্রজেক্টের অংশ হিসেবে। এস্তাদিওকে নেওয়ার জন্য আগ্রহী ছিল ইংলিশ ক্লাব চেলসি, কিন্তু তারাও 60 মিলিয়ন ইউরো রিলিজ ক্লজ দেখে এস্তাদিও উইলিয়ানকে ওরফে মেসিনোকে নেওয়ার ব্যাপারে হাত গুটিয়ে নিয়েছে। তো বুঝতেই পারছেন, চেলসি না বার্সেলোনা না, এস্তাদিও উইলিয়ান সম্ভবত যোগ দিচ্ছেন পিএসজিতে। উল্লেখযোগ্য, এস্তাদিও উইলিয়ন তার ডাকনাম মেসিনো, সে একজন প্রতিভাবান খেলোয়াড়। goal.com এর NXGN লিস্টে মেসিনোর নামটাই সর্বপ্রথম সারিতে ছিল। মেসিনো যেই ক্লাবেই যাক না কেন, যদি তার পোটেনশিয়াল ধরে রাখতে পারে তাহলে সে পরবর্তী বিগ থিং হতে যাচ্ছে ফুটবল বিশ্বে। তার বলার কোনো রকম অপেক্ষা রাখে না, কেননা মাত্র 17 বছর বয়সে তিনি যা পারফরমেন্স করে দেখিয়েছেন ভক্ত সমর্থকদের, তাকে নিয়ে অন্তত আশা দেখতেই পারে ব্রাজিলের সমর্থকেরা।